মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমার এই বিয়েতে যদি সত্যি তোমরা সুখী হও তাহলে আমার আর কিছু বলার নেই। বিভাই কি করছে সোমা, ভালো লাগে না। আরে বাবা একটু হাস না, এই তো আর কদিন বল, তারপর তো তোর বিয়ে হয়ে যাবে। তোর সাথে এই কাটানো সময়গুলো না সত্যি খুব মিস করবো জানিস তো দিভাই। শোন, এই আংটিটা সব সময় পরে থাকবি, কখনো হাত থেকে খুলবি না। সব সময় মাথায় রাখবি যে তোর বাবা মার আশীর্বাদ তোর সঙ্গে আছে। আর শোন, আমার মেয়ে না একদিন রাজরানী হবে। কিন্তু কেন তুমি এখনকার মিশ্রী, এইসব শিখিলে আপনি আগে এইসব বলে ডাকাটা বন্ধ করো। প্লিজ আমাকে এভাবে জোর করবেন না। আরে বাবা, আমি জোর করছি কোথায়? আমি তো তোমাকে আমার অনেকগুলো কাজ আছে, আমি একটু পরে কথা বলি, এখন রাখি তাহলে। আরে তুমি এত কাজের চাপ কেন নিচ্ছ শ্রী? তোমাদের ম্যানেজারকে তুমি জানিয়ে দাও তো যে আজকে তুমি কোনো কাজ করতে পারবে না। যদি তোমার কথা না শুনে মুখের উপর রেজিগনেশন দিয়ে দাও। সরি, দেখুন এমনিতে একটা চাকরি আমাকে ছেড়ে দিতে হচ্ছে। আমি জানি এই চাকরিটা থেকে খুব একটা বেশি টাকা পাই না, কিন্তু আপাতত আমার পরিবারের পাশে দাঁড়াতে এক্ষুনি এই চাকরিটা আমি ছাড়তে পারবো না। আপনাকে আগেও এই কথাটা বলেছিলাম। আমি চাই তুমি এই চাকরিটা ছেড়ে কলেজে ভর্তি হও আর নিজের গ্রাজুয়েশনটা কমপ্লিট করো। তারপর তুমি দেখবে একটার পর একটা জব অফার তুমি পাবে। দেখুন, কলেজে ভর্তি হতে গেলে যে টাকাটা লাগবে সেটা এই মুহূর্তে আমার পক্ষে বিয়ার করাটা পসিবল না। ইউ আর গোইং টু বিকাম সতীশ চ্যাটার্জিস ওয়াইফ। আর সতীশ চ্যাটার্জি তার এই সুন্দরী বউয়ের জন্য সবকিছু করতে পারে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।